মদন মিত্র আর বিতর্ক যেন সমার্থক, বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন। এবার মদন মিত্রের বিরুদ্ধে উঠল আইন ভঙ্গের অভিযোগ। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও সমুদ্র সৈকতে গাড়ি চালালেন কামারহাটির তৃণমূল বিধায়ক। সেই ছবি নিজের ফেসবুক পেজে পোস্টও করেছেন তিনি। পুজোর মরশুমে সপরিবারে মন্দারমণি ঘুরতে গিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। লাল রঙের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন, চলে যান সমুদ্র সৈকতে। মদন নিজেই চালকের আসনে, তার সঙ্গে কয়েকজন যুবক ছাড়াও ছিল তার নাতি। গাড়ির উপরে নাতিকে বসিয়ে সমুদ্র সৈকতে ঘোরেন বিধায়ক। বছর কয়েক আগে মন্দারমণি সৈকতে পরপর দুর্ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্দারমণি সৈকতে গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়। সেই নিষিদ্ধ জোনেই এবার গাড়ি চালানোর অভিযোগ মদনের বিরুদ্ধে। এর আগে মহালয়ায় সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে তর্পণ করে বিতর্কে জড়িয়েছিলেন মদন। মদন মিত্রের এরকম আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এএন আলটপকা মন্তব্যের জন্য একাধিকবার দলের তরফে সতর্কও করা হয়েছে, এমনকি তাকে ফেসবুক লাইভ করতেও নিষেধও করা হয়েছিল। কিন্তু সব কিছুর পরও মদন থেকে গিয়েছেন মদনেই।